আলিপুরদুয়ার জেলার সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে কুমারগ্রাম ব্লকের বাড়ুবিশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই মেলা চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন রাজ্য সরকারের বঙ্গরত্ন প্রাপ্ত রাজেন্দ্রনাথ দাস। এছাড়া উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার, কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই সবলা মেলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় ও উপভোক্তাদের জমির পাট্টা বিতরণ করা হয়। মহিলাদের সেলাই মেশিন, ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হয়। এদিন সবলা মেলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলগুলি পরিদর্শন করেন জেলার প্রশাসনিক আধিকারিকেরা। মেলায় মোট 36টি স্টল রয়েছে। এই বিষয়ে আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রজিৎ তালুকদার জানিয়েছেন, আলিপুরদুয়ার জেলা সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে। কি জানিয়েছেন তিনি শুনব। আমাদের জেলায় সবলা মেলা শুরু হলো। এই জেলা সবলা মেলার দায়িত্ব আমাদের কুমারগ্রাম ব্লকের বারুবিশা হাই স্কুল মাঠে শুরু হয়েছে এবং আমাদের এই আগামী 3রা ফেব্রুয়ারি অবধি চলবে। এই মেলা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ এবং সেলফ এমপ্লয়মেন্ট পশ্চিমবঙ্গ সরকার সেই দপ্তরের দায়িত্বে এবং নির্দেশনায় এখানে মেলাটাকে সর্বাঙ্গ সুন্দর আয়োজন করার জন্যে আছেন আমার পাশে আমারই সহকর্মী তথা কুমারগ্রাম ব্লকের সমষ্টি আধিকারিক মিহির কর্মকার। এছাড়াও তাকে সহায়তা করছেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতি, বিভিন্ন জেলার সভ্যবৃন্দ আছেন এখানে আমাদের এই মেলাতে। এমজি গার্মেন্টস উইন্টার সেল অফার, লেডিস চুড়িদারের ওপরে 50% ছাড়, জিন্স প্যান্টের ওপরে 50% ছাড়, লেডিস টপের ওপরে 50% ছাড়, মেয়েদের ফ্রকের ওপরে 30% ছাড়, শীত বস্ত্রের ওপরে 10% ছাড়। এমজি গার্মেন্টস, বিশ্বসিংহ রোড, হোটেল যুবরাজ, কোচবিহার।